যথাসময়ে সতীশের বাড়িতে ব্যারিস্টার রজনীনাথের আগমন ঘটল। সতীশের সিগার কেস থেকে একটা সিগার নিয়ে পকেট থেকে দেশলাই বের করে সিগারেটটা ধরাতে ধরাতে ব্যারিস্টার নাথ জিজ্ঞাসা করলেন, কে ভায়া, এত জোর তলব কেন? কেসটেস কিছু আছে নাকি? হ্যাঁ, খুব মস্ত একটা কাজ আছে। খোঁজ খবরের ঝুটোও ভালো। তা কত টাকার কাজ শুনি। তা অনেক, কিন্তু গোড়ায় যদি ঘর থেকে কিছু মূলধন বার করতে পারো তবেই। রজনীর হাসি ভরা মুখে সন্ধ্যের আসন্ন অন্ধকারের মতোই একটা অন্ধকার ছায়া ঘনিয়ে এলো। মাটিতে জুতোটা ঠুকতে ঠুকতে সে উত্তর দিল, সতীশ, তুমি তো আমার অবস্থার কথা সবই জানো। ওই মির্জাপুরের বাড়িখানার ভাড়া ছাড়া আমার আর দ্বিতীয় আয় নেই। আর এও জানো, কতগুলো লোকের জীবন ওই ভাড়ার টাকার উপরই নির্ভর করছে। সে কথাও আমি ভেবে দেখেছি, কিন্তু তোমার বাড়িখানা যদি বেচে ফেলো, 20,000 টাকা পাওয়া যাবে, তা থেকে 10,000 টাকা সুদে একটু একটু কষ্ট করে সংসারটা চালাও, আর বাকি 10,000 টাকায় আমরা একবার একবার অদৃষ্টটা পরীক্ষা করে দেখিয়ে এসো। কি সর্বনাশ, জুয়া খেলা! সতীশ, সতীশ, তুমি কি বাড়িঘর বেচে ডার্বির টিকিট কিনতে চাইছো নাকি? না হে না, এ এ তার চেয়েও অনিশ্চিত। ডার্বি ডার্বি সে তো কেউ না কেউ পাবে, কিন্তু কিন্তু এটা এটা ঠিক শূন্যে অট্টালিকা বানানো আর কি। আগে সবটা শোনো, তারপর যত ইচ্ছা হয় শিউরিও। তার মাথার ভেতর যে নতুন খেয়ালটা গজিয়েছিল বন্ধুর কাছে সেটা সবিস্তারে প্রকাশ করে তারপর সতীশ বলল, সব তো শুনলে, আমাদের এ থেকে হয় রাজা নয় ফকির হতে হবে। লোকে বলে তনু কাকা পাগল ছিলেন, কিন্তু জীবতত্ত্ব আবিষ্কারে তার কখনো কোনো পাগলামি কেউ দেখেননি। নিজের স্বার্থ তো বুঝতেন না, তাই লোকে তাকে পাগল বলতো। রজনী রজনী, আমার বিশ্বাস, আমরা যদি এই পরামর্শ মতো চলি তাহলে তাহলে আমাদের ঠকতে হবে না। ব্যারিস্টার শুকনো হাসি হেসে বলল, তোমার মুখে ফুলচন্দন পড়ুক। সতীশ, সতীশ, তা যদি সত্যি হয়, তাহলে তাহলে সতীশ চারুকে বিয়ে করবার আমার আর কোনো বাধাই থাকবে না। দেখো, এক যাত্রায় পৃথক ফল তো আর হতে পারে না। তাহলে সুনীতির অহংকারী ঠাকুরদারও আমার হাতে নাতনি সম্প্রদানের আর কোনো আপত্তি থাকবে না। আর জানো তো রজনী, আমার নিজের একখানা কাগজ করার আমার চিরকালের শখ। আর আর এটা সফল হতে পারলে আমার সেই শখ চিরকালের মতো আমি মিটিয়ে নেব। এই ঘটনার এক মাস পরে আষাঢ় মাসের শেষে একদিন একটা খবরের কাগজে একটা নতুন খবর প্রকাশিত হলো। খবরটা এরকম, ইডেন উদ্যানের উত্তর পশ্চিম কোণে একটা মাকড়সার জালের মতন জাল দেখা গিয়াছে। জালটি দেখিতে অনেকটা মাকড়সার জালের মতো, কিন্তু তাহার সুতা এত মজবুত, বুনানি এমন যে একটা পাখি পড়িয়া ছিঁড়িয়া বাহির হইতে পারে নাই। খবরটা এত তুচ্ছ যে সতীশ ছাড়া আর কেউই বোধহয় সেটা লক্ষ্য করেনি। সতীশ উদ্যান অধ্যক্ষের সঙ্গে দেখা করে খবর পেল যে ঘটনাটা সত্যি। হ্যাঁ, ঘটনাটা সত্যি, এবং জালটা এতই শক্ত যে লাঠির আঘাতেও ছিঁড়ে যায়নি। কিন্তু আরও আশ্চর্য এই যে, জালটা যে বুনছে তাকে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি। সতীশ জিজ্ঞাসা করল, আচ্ছা, জালটা কোনো প্রাণীতত্ত্ব বিশেষজ্ঞকে দেখানো হয়েছিল কি? সাহেব হেসে উত্তর দিলেন, হ্যাঁ নিশ্চয়ই, আমি নিজে প্রফেসর জ্যাকসনকে দেখিয়েছিলাম। ও আচ্ছা, কি বললেন তিনি? তেমন কিছু না, তিনি বললেন জাল যে বুনছে সেই জানোয়ারটাকে ধরে দিলে তিনি ভালো রকম বকশিস দেবেন। হ্যাঁ, তাকে ধরা তো দূরের কথা।
এ পর্যন্ত তাকে কেউ চোখেই দেখেনি। আচ্ছা, জালে একটা পাখি পড়েছিল না? হ্যাঁ, পাখিটার আওয়াজ শুনেই তো আমি জালটা প্রথম দেখতে যাই। কিন্তু যখন আমি গিয়ে পৌঁছালাম, তখন জালের ওপর কতকগুলো পালক আর হাড় ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। ও আচ্ছা, ও মাই গড! এর প্রায় 15 দিন পরে ইডেন উদ্যানে রহস্যের জাল এই খবরে খবরের কাগজগুলোর কলাম একেবারে ভর্তি হয়ে উঠল। রাস্তাঘাটে বেকার উকিলদের বার লাইব্রেরি ঘরে, শৌখিন বাবুদের বৈঠকখানায়, নিষ্কর্মা ছেলেদের তাসের আড্ডায়, শখের থিয়েটারে, পার্টিতে, হাটে, বাজারে, সব জায়গায় এই একই কথার চর্চা চলছিল। সতীশ ব্যারিস্টার সাহেবকে জরুরি টেলিগ্রাম করে দিল। রজনী, এখনই কাজ শুরু করে দাও। শ্রাবণ ভাদ্র চলে গেল। এরই মধ্যে সারা ভারতবর্ষ জুড়ে ইডেন উদ্যানের ভৌতিক ব্যাপার নিয়ে হুলস্থুল চলছিল। বাগানের এতটুকু জায়গাও আর খালি ছিল না। প্রতি রাতে জালের সংখ্যা এবং পরিমাণ বেড়ে যেতে লাগল। সকালে নতুন নিযুক্ত ঝাড়ুদারেরা লাঠি ঝাঁটায় এইসব নিয়ে রাস্তা পরিষ্কার করত। এক রাতে ইডেন উদ্যান থেকে গঙ্গার ধারের পশ্চিম দিকের রাস্তাটা একেবারে বিরাট কাপড়ের মতো জালে ঢাকা পড়ে গিয়েছিল। কেল্লা থেকে একজন অশ্বারোহী সৈনিক সেই রাস্তায় যাবার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে গেল। ভয় পেয়ে যাওয়া ঘোড়াটা কোনো রকমেই এগোলো না। জালে দেশ ভরে যেতে লাগল। কিন্তু যে নিপুণ অশরীরী শিল্পী এই রহস্যের জালে দেশ আচ্ছন্ন করে দিয়েছিল, তার কোনো খোঁজই পাওয়া গেল না। এই জাল যেন ইন্দ্রজালের মতোই লোকের চোখে ধাঁধা লাগিয়ে সংখ্যার পর সংখ্যা বাড়িয়ে চলেছে। কে বা কারা বানাচ্ছে তাদের চোখে দেখা যায় না। তাদের অস্তিত্বের প্রমাণ শুধু সেই রেশমে বোনা সুন্দর লেসের মতো বাদামি রঙের জাল। বাগানের বা ময়দানের পাখিগুলোর আর সাড়া পাওয়া যায় না। গভীর নিস্তব্ধতা চারদিকে কেমন যেন একটা বিষাদের ছায়া ফেলে দিয়েছে। কাগজওয়ালারা তাদের কাগজে বড় বড় অক্ষরে কী করা উচিত জিজ্ঞাসা করছেন, আর তারপরে বিখ্যাত বৈজ্ঞানিকদের মতো উদ্ধৃত করে দিচ্ছেন, বাগানে আগুন লাগানো হোক, নতুন নতুন যন্ত্র আবিষ্কার করিয়া নানা রকমের ঔষধের পিচকারি দেওয়া হোক ইত্যাদি। প্রায় সব রকমই করা হলো, কিন্তু একটা অ্যাসিডের শিশি ভেঙে একটা বাচ্চা ছেলের মৃত্যু হলো। জাল নষ্ট করার যে বড় বেশি প্রয়োজন ছিল তা নয়, জাল যারা তৈরি করছে তাদের ধ্বংস করাই এখন প্রধান কাজ। বর্ষার গুরুগুরু গর্জন ফুরল। বাংলা এখন পূজোর উৎসবে মেতে উঠেছে। এরই মধ্যে একদিন সুরক্ষিত সঙ্গিনধারী শান্ত্রী প্রহরীর ঘুমহীন চোখে ধুলো দিয়ে মাকড়সার জাল বড়লাটের বাড়ির বাগানের মধ্যে দেখা দিল। গড়ের মাঠের বড় বড় গাছের মাথাগুলো বাদামি জালের সূক্ষ্ম কাপড়ে ঢাকা পড়ে গেল। এই কথাটা অনেকের মনেই বিভীষিকার আতঙ্ক এনে দিয়েছিল। এদিকে বড় বড় স্টিম রোলারগুলো অনবরত জাল পরিষ্কার করছিল। একদিন একটা স্টিম রোলার যখন একদিকের জাল ছিঁড়ে অন্যদিকে যাচ্ছিল, তখন দেখা গেল যে তার পিছনে আবার নতুন জাল তৈরি হয়ে চলেছে। এই সময় চালক দেখল যে মাকড়সা জাতীয় একটা ছোট্ট জীব বিদ্যুৎ গতিতে জালের টানা নিয়ে চলে গেল, এবং সেই সঙ্গে দেখতে দেখতে রোলারটা একেবারে জালে ঢাকা পড়ে গেল। দূর থেকে অনেকে অবাক হয়ে দেখছিল, দ্রৌপদীর বস্ত্রহরণের মতো কোনো একটা অদৃশ্য হাত অনবরত সূক্ষ্ম কাপড়ের স্তূপ যোগান দিচ্ছিল। তার আর শেষ নেই, জালে জড়িয়ে রোলারটা দাঁড়িয়ে গেল। চালক অতি কষ্টে কাপড়ের জাল ভেদ করে কোনো রকমে লাফিয়ে পড়ে আত্মরক্ষায় সমর্থ হল। মাকড়সার খবর ছড়িয়ে পড়ার পর বড়লাটের মন্ত্রিসভা মাকড়সার অত্যাচার থেকে কিভাবে বাঁচা যায় তার জন্য একটা কমিশন নিযুক্ত করলেন। কমিশনারদের মধ্যে একজন হেস্টিংসে থাকতেন। একদিন সকালবেলা তিনি জানলা খুলতে গিয়ে দেখেন জানলার আইভিগুলো আতঙ্ককর বাদামি জালের পর্দায় ঢাকা পড়ে গেছে। কাকার কথা যদি সত্যি হয় তবেই দেশের মঙ্গল, না হলে পরিণাম যে কি ভয়ানক শোচনীয় হয়ে উঠবে, এই চিন্তায় সতীশচন্দ্রের নিজের আর্থিক ক্ষতিকে অত্যন্ত অকিঞ্চিতকর বলেই মনে হল। বড়লাট ও মন্ত্রিসভা এই রহস্য থেকে উদ্ধার লাভের জন্য 10,000 টাকা পুরস্কার ঘোষণা করলেন।
দিনবার তার বিপুল ধনের অধিকারী মালিক তার পরিমাণ আরও বাড়িয়ে দিলেন। কলকাতা এবং মফস্বলের ধনী সম্প্রদায় তার সাথে আরও কয়েকটা শূন্যের সংখ্যা বৃদ্ধি করতে প্রতিশ্রুতি দিলেন। এই অসাধ্য পুরস্কার লাভের জন্য কেউই এগিয়ে এলো না। যদি কেউ বেলুনে চড়ে উপর থেকে দেখত, তাহলে দেখতে পেত যে মহানগরীর বুকের মধ্যে অবস্থিত নন্দনকাননের দ্বিতীয় সংস্করণ ইডেন গার্ডেন এবং তার কাছেই স্নিগ্ধ সবুজ ঘাসের মখমলে ঢাকা বিস্তৃত ময়দান এবং সেখান থেকে বহুদূর গঙ্গার তীর পর্যন্ত গ্যাসের আলোয় ঢাকা রাজপথের দুদিকে যত গাছ, সমস্তর উপর দিয়ে সূক্ষ্ম জালের আস্তরণ পড়ে গেছে। ময়দান এখন লোকশূন্য, বাবু মহলে সাহেব মহলে উদ্যানে ভ্রমণ বায়ুসেবন সব ফুরিয়ে গেছে। তার জায়গায় সবার মনে এই দারুণ বিভীষিকা জেগে উঠেছে যে কে জানে কোন দিন ঘুম ভেঙে উঠে সকলেই দেখবেন তাদের নিরাপদ ঘর বাড়ি সবই দুর্ভেদ্য রহস্যের জালে জড়িয়ে গেছে। সকলেই যেন শঙ্কিত মনে তারই জন্য প্রতীক্ষা করছিলেন। হঠাৎ একদিন দিনবার্তায় প্রকাশিত হল, জালের রহস্য উদ্ঘাটিত হইয়াছে, মাভই। ব্যারিস্টারের জাহাজ ফিরে এল। জাহাজটা কেবল হাজার হাজার পাখির খাঁচাতেই ভরা। সতীশ এবং ব্যারিস্টার বড়লাটের সভায় সমস্ত ব্যাপারটা বোঝানোর জন্য উপস্থিত হল। সভার সভ্যরা তাদের কথা শুনে উচ্চ হাসিতে ফেটে পড়লেন। দিনবার্তার সম্পাদকের কাছে কয়েক মাস আগে থেকেই যে সিল করা খামটা রাখা হয়েছিল সেটা খোলা হলে সকলেই বিস্ময়ের সাথে পড়ে দেখলেন সতীশের ভবিষ্যৎবাণী অনেকাংশেই মিলে গেছে। তখন সতীশ বলল, স্যার, যতক্ষণ না দেশের অশান্তি পুরোপুরি দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু কোনো পুরস্কার নেব না। সেদিন ইডেন উদ্যানের কাছে একটা বিরাট সভা করে কমিশন এবং দেশবাসীর সামনে খাঁচায় ভরা হাজার হাজার পাখিকে মুক্তি দেওয়া হল। ছোট ছোট তেজস্বী পাখিগুলো খাঁচার দরজা দিয়ে বেরিয়ে নীল আকাশে উড়ে চারদিকে ছড়িয়ে পড়ল। কেউ কেউ জিজ্ঞাসা করল, বলি পাখিগুলোকে ওই মাকড়সা যে অঞ্চলে আছে সেই অঞ্চলেই আবদ্ধ থাকবে? সতীশ বলল, কাকার অভিজ্ঞতা যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই তাই থাকবে, এটাই আমার বিশ্বাস। অনেকেই তার কথা শুনে তার দিকে তাকিয়ে মুখ টিপে অবিশ্বাসের হাসি হাসলেন। শেষ খাঁচার পাখিগুলো যখন আকাশে উড়ে গেল, তখন বিবর্ণ মুখে হতাশায় জড়ানো গলায় ব্যারিস্টার বলল, সতীশ, আমাদের 20,000 টাকার শেষ চিহ্নটুকুও ওই পাখিগুলোর সঙ্গে উড়ে চলে গেল। এখন যদি পাখিগুলো আমাদের আশা অনুযায়ী কাজ না করে তাহলে আমি আজ অর্থ সম্মান সব হারিয়ে পথে বসবো। সতীশ উৎকণ্ঠায় ভরা নিঃশ্বাসটা জোর করে চেপে রেখে একটু ম্লান হেসে সতীশ বলল, রজনী, আমিও তাই। এই উৎকণ্ঠার মধ্যেই সতীশ এবং ব্যারিস্টারের দিন কাটছিল। দিনের পর দিন, রাতের পর রাত আগের মতোই বিনা বাধায় চলে যায়। কোনো নতুন আশা, কোনো নতুন খবর কিছুই নেই। দিনবার্তার প্রতিদ্বন্দ্বী সত্যবাদ পত্রিকায় প্রফেসর জ্যাকসনের ইংরেজি থেকে অনুবাদ করা অনেকগুলো প্রবন্ধ প্রকাশিত হচ্ছিল। সবগুলোই প্রায় বিদ্বেষপূর্ণ ভাষায় সতীশের পাগলামির বিষয় ঠাট্টা করে, দিনবার্তাকে গালি দিয়ে এবং দেশবাসীকে নির্বোধ এবং হুজুকপ্রিয় প্রতিপন্ন করতে বিশেষভাবে চেষ্টা করছিল। এমন সময় এমন একটা ঘটনা ঘটল যাতে বাধাপ্রাপ্ত স্রোতের মুখ আবার বিপরীত দিকে ফিরল। একদিন একজন পাখি শিকারী একটা হাতুড়ি চড়াই শিকার করেছিল। পাখিটার পেট চিরতে দেখা গেল সদ্য খাওয়া মাকড়সার মতো অদ্ভুত এক রকমের নতুন জীব তাহার পেটের মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে। খবরটা দেখতে দেখতে সংক্রামক রোগের মতো সমস্ত শহরময় ছড়িয়ে পড়ল। মন্ত্রিসভা তখনই হাতুড়ি চড়াই মারা আইন বিরুদ্ধ কাজ বলে নতুন আইন প্রচার করলেন। লক্ষ্য করে দেখলে পাখিগুলোর কাজ খুব সহজেই বুঝতে পারা যাচ্ছিল। জালের সংখ্যা ক্রমেই কমে আসছিল। কোথাও ছিঁড়ে ঝুলে আছে, কোথাও অসমাপ্ত রয়ে গেছে, আবার কোথাও স্থানচ্যুত হয়ে মাটিতে পড়ে লুটাচ্ছে।
হেস্টিংস খিদিরপুর ডকের কাছাকাছি অঞ্চল থেকে বড়লাট সাহেবের ভবন পর্যন্ত যে জটিল রহস্যজাল নিজের অসীম ক্ষমতায় বিজয় নিশান উড়িয়েছিল, দেখতে দেখতে যেন কোন ম্যাজিকের মতো সেটা আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। ছেঁড়া জালগুলো ময়লার গাড়ি বোঝাই করে ধাপার মাঠে পুঁতে ফেলা হলো। পালিয়ে যাওয়া বড়লোকেরা আবার কলকাতায় এসে প্রচার করলেন, কলকাতার জলবায়ু, কলের ধোঁয়া, গ্যাসের আলো তাদের শরীর ঠিক বরদাস্ত না করায় এবার তারা একটু মধুপুর দেওঘরে বায়ু পরিবর্তনে গেছিলেন। যাঁদের হঠাৎ বহুদিনের বিস্মৃত প্রায় পল্লীজননীর কথা অসময়ে মনে পড়ে গেছিল, তারাও চিরদিনের সংস্কার এবং সুবিধা ছাড়তে না পেরে অগত্যা ফিরে এলেন। দেশ নামক জঙ্গলে যদিও বাঘ ভাল্লুক নেই, তবুও রক্তলোলুপ মশা এবং শোষক ম্যালেরিয়া দুজনেই বর্তমান। অগত্যা বুদ্ধিমানের মতো জ পলায়তি সজীবতি এই মহাবাক্য অনুসরণ করে সবাই ফিরে এসে আত্মরক্ষা করলেন। পাপমুক্ত বিদ্যাঙ্গনার মতো ইডেন উদ্যান আবার নতুন শোভায়, ফলে ফুলে পাতার বৈচিত্র্যে লোকের চোখে পরম রমণীয় শোভনীয় হয়ে উঠল। সতীশ এবং ব্যারিস্টারের নাম গৌরবের সঙ্গে চারিদিকে উচ্চারিত হতে লাগল। ব্যারিস্টারের কাজের পক্ষে এটা বিশেষ শুভযোগ বলতে হবে। আজকাল আর তাকে বার লাইব্রেরির ঘরের করিগুণে অঙ্কের চর্চা করে শুকনো মুখে ধীর পায়ে শূন্য পকেটে বাড়ি ফিরতে হয় না। এখন তার সময়ের মূল্য অনেক। চঞ্চলা লক্ষ্মী সতীশের প্রতিও কৃপাদৃষ্টিপাতে কোনো কৃপণতা করেননি। কলকাতাবাসীকে উদ্ধারের পুরস্কার স্বরূপ বিপুল অঙ্কের টাকা তারও ভাগ্যে জুটেছিল। তারপর স্বয়ং ছোটলাট বাহাদুর তাকে ডেকে ডেপুটির পদ দিতে চেয়েছিলেন। সতীশ বিনীতভাবে সেটা প্রত্যাখ্যান করেছিল। সে এখন দিনবার্তার অর্ধেক অংশীদার এবং জগতের মধ্যে সুখী লোক, কারণ সে এখন সুন্দরী শিক্ষিতা সুনীতিবালার স্বামী। গল্প তো শেষ হল, কিন্তু সেই পাখিগুলোর কথা কিছু বলা উচিত। জগতে যে সকল মহাপুরুষ পরের উপকারের জন্য জন্মগ্রহণ করেন, তাঁরা শুধু অভীষ্ট কাজ সিদ্ধ করেই চলে যান। পাখিগুলো পক্ষীরাজ্যের মহাপুরুষ কিনা বলা যায় না, কিন্তু তারা রাজধানীর বিভীষিকার অবসান ঘটিয়েই ধীরে ধীরে মিলিয়ে গেল। তাদের আবির্ভাব যেমন অতর্কিত, অন্তর্ধানও তেমনই অপ্রত্যাশিত। রাজধানীর বুকে মুক্ত আকাশের নিচে বাস করেও তারা খাবারের অভাবে মৃত্যুকে বরণ করল। এ কলঙ্ক কলকাতাবাসীর চিরদিনের জন্য ঘুচবে না। অনেক কষ্টে একটা পাখিকে ধরা গিয়েছিল, সেটাকে অনেক যত্ন করে চিড়িয়াখানায় রাখা হয়। অনেকেই হয়তো দেখে থাকবেন, আজ পর্যন্ত কলকাতা জুয়ের বাগানে হাতুড়ি চড়াইয়ের শূন্য খাঁচাটা পরম পবিত্র তীর্থের মতো বিরাজিত হয়ে দর্শকের মন সম্ভ্রমপূর্ণ কৃতজ্ঞতায় ভরিয়ে তোলে।